ব্যর্থতার মধ্যেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। তবে মাশরাফি বিন মুর্তজা মনে করেন, বিশ্বমঞ্চে ছোট ভুলগুলো শুধরে নেয়ার সুযোগ দেখছেন তিনি। সাবেক অধিনায়ক আরও জানান, বিশ্বকাপের আগে ক্রিকেটারদের মানসিকভাবে ভালো থাকাও জরুরি। বিস্তারিত ইমরান হোসেনের রিপোর্টে। টি-টোয়েন্টিতে নিজেদের হারিয়ে খুঁজছে বাংলাদেশ, নানা পরীক্ষা নিরীক্ষা করেও জয়ের দেখা পাচ্ছে না টাইগাররা। বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে হারে 62 রানে, আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ত্রিদেশীয় সিরিজে জেতা হয়নি একটি ম্যাচও। দীর্ঘদিন টি টোয়েন্টি খেলার মধ্যে থাকায় বিশ্বকাপের মঞ্চে ছোটখাটো ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ দেখছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আগের প্লেয়ার হিসেবে আমি বলতে পারি যে টিমের প্রতি আমার শুভকামনা ছিল, সবসময় থাকবে এবং আশা করছি যাই কিছু হয়েছে না কেন, এতটুকু বলতে পারি বাংলাদেশ টিম টি টোয়েন্টি খেলার ভেতরে আছে, অনেক দিন ধরে খেলে যাচ্ছে। হ্যাঁ, রেজাল্ট আমাদের ফরেন আসলো, অনেক দিন ধরে খেলছে, সো ছোটখাটো যে ভুলগুলো হচ্ছে সেগুলো শুধরে নেওয়ার সুযোগ আছে। একটি জয় বদলে দিতে পারে ড্রেসিং রুমের প্রেক্ষাপট। মাশরাফিও মনে করছেন সেই সক্ষমতা আছে সাকিব আল হাসানের দলের। আগে আমার কাছে মনে হয় যে মেন্টালি সবাই ফ্রেশ থাকা উচিত, পিছনে যা হয়েছে সেগুলো নিয়ে চিন্তা না করে বরঞ্চ ফ্রম দ্য বিগিনিং আমরা যদি একটা দুটো ম্যাচ জিতে যাই তাহলে হয়তো আমার মোমেন্টাম ঘুরে আসবে। টি টোয়েন্টি ইজ অল অ্যাবাউট মোমেন্টাম, আমি আশা করি আমাদের ওই অ্যাবিলিটি আছে টিমের ভেতরে, এখন যদি আমরা এক্সিকিউশন ঠিকমতো করতে পারি আমি আশা করছি এক্সিকিউট করতে পারলে ভালো রেজাল্ট হবে। বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ 24 অক্টোবর। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।